আসসালামু আলাইকুম। জিআইডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমি আবার টিউটোরিয়াল সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি। এই টিউটোরিয়াল সিরিজে আমি দেখাবো কিভাবে উবুন্টু 24.04 দিয়ে আমরা আমাদের নেটওয়ার্কিং শুরু করতে পারি। অর্থাৎ যারা লিনাক্সকে ভালোবাসেন এবং লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউটরকে ভালোবাসেন, উবুন্টু আছে, তারপর ফেডোরা আছে, রেড হ্যাট, আলমা লিনাক্স, সেন্টোএস, রোকে লিনাক্স, আপনারা এই সকল ডিস্ট্রিবিউটরকে ভালোবাসেন এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের দৈনন্দিন যে কাজ, সার্ভার বেস ওয়ার্কগুলা এবং ডেস্কটপ বেস ওয়ার্কগুলো আপনারা চাচ্ছেন যে লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে চালানোর জন্য, তাদের জন্য এই কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা যদি প্রথম থেকে আমার ভিডিওটি ফলো করে থাকেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলুন শুরু করি। দেখেন, এখানে এটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল কম্পিউটার। এই কম্পিউটারে আমি আমার উবুন্টু অপারেটিং সিস্টেমটাকে আমি ভার্চুয়ালি ইনস্টল করব। আপনারা এটা ডিরেক্টলি আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারেন। অর্থাৎ আমি যেভাবে ভার্চুয়ালি কাজ করব ঠিক একইভাবে কিন্তু আমরা ফিজিক্যাল মেশিনেও কাজ করতে পারবো। ওকে, এখানে আমার কয়েকটা ক্লায়েন্ট আমি ইউজ করব এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি সার্ভার করা আছে, অনেকগুলো সার্ভার এখানে রেডি করা আছে আমার বিভিন্ন প্রেক্ষাপটের জন্য। তো আমি এখানে, যেহেতু আপনারা নতুন এবং আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একদম যারা বিগিনার এবং শুরু থেকে এবং যারা এক্সপার্ট লেভেলে কাজ করেন তাদের জন্য কাজে দিবে। প্রথম থেকে তারা হয়তো বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু আমি চাইবো যে যারা ধারাবাহিকভাবে শিখতে যাচ্ছেন, লিনাক্সটাকে শিখতে যাচ্ছেন, তাদের জন্য স্পেশালি আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। ওকে, তারপরেও যারা এক্সপার্ট আছেন আপনারা কমেন্টস করবেন। আপনি যদি নতুন কোনো টপিকস আপনাদের জানা দরকার হয় আমি চেষ্টা করব সেটাও আপনাদেরকে জানানোর জন্য। চলুন শুরু করি। দেখেন, এটা হচ্ছে আমার ওরাকল ভার্চুয়াল বক্স। এই ওরাকল ভার্চুয়াল বক্স সফটওয়্যার কিভাবে ইনস্টল করে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। ওখানে 3 থেকে 4টা ভিডিও রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং চাইলে কেউ আপনারা ভিউয়ার ওয়ার্কস্টেশনে ইউজ করতে পারেন। তো এটা ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টল করার পর আমরা যাব এখানে। দেখেন, আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উবুন্টুর আইএসও ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করতে হবে। আমরা গুগলে যাব, লিখব উবুন্টু 24.04। আমরা ডেস্কটপ ভার্সন দিয়ে শুরু করি, আমরা চাইলে সার্ভার ভার্সন ইউজ করতে পারবো। ডেস্কটপ ডাউনলোড উবুন্টু ডেস্কটপ, এলাও করতে পারি, অসুবিধা নেই। দেখেন, এই যে উবুন্টু ডেস্কটপ 24.04 লেটেস্ট ভার্সন। সো আমি এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া স্টার্ট করবে, কিন্তু আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। আমি এই সেই লোকেশনটি দেখিয়ে দিব আপনাদেরকে। দেখেন, আমার এই উবুন্টু 24.04 আমার কিন্তু ডাউনলোড করা আছে। ওকে, আচ্ছা তাহলে শুরু করি। দেখেন, এই এখান থেকে ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিনে যাব আমরা। এই নিউ, এখানে লোকেশন, দেখেন আমরা যে লোকেশন আমরা ইনস্টল করবো এটাকে, দেখেন এটা আমার আমি নাম দিচ্ছি ইজিআইটির জন্য, ইজিআইটি
ওকে, এই ফোল্ডারে আমার এটা থাকবে। এবং এই এই মেশিনটার জন্য আমি কতটুকু র্যাম ইউজ করব, আমি আমি এখান থেকে 4 GB র্যাম দিয়েছি। থ্রি জিবি ইউজ করতে পারি। দেখেন আমি একটা ভার্চুয়াল ডিস্ক তৈরি করবো, অর্থাৎ যেখানে আমার এই এই ফাইলগুলো ইনস্টল হবে, আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে। ভিএমডি কে আমি ইউজ করবো, ভার্চুয়াল মেশিন ডিস্ক। এবং এটার আমি লোকেশন দিয়ে দিব 40 GB। এটা অটোমেটিক্যালি সামনে 40 GB পর্যন্ত বাড়বে, 50 GB আমরা দিতে পারি। ওকে, এখানে আমার দেখেন আমার এই যে ল্যান কার্ড লাগবে, এখানে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার থেকে আমরা 2টি ল্যান কার্ড নিয়ে নিব, হোস্ট অনলি ইউজ করব আমি। সরাসরি আমরা আমাদের যে যে আমাদের ফিজিক্যাল যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে সেটাকে আমরা ইউজ করতে পারি, অথবা আমরা ভার্চুয়ালিও ইউজ করতে পারি। আমি এটা আপনাদেরকে দেখাবো। আমি এটাকে হোস্ট অনলি অ্যাডাপ্টার দিয়ে প্রথমটাকে আমি 2 নম্বর ইন্টারফেস দিচ্ছি, এবং দ্বিতীয়টাকে আমি হোস্ট অনলি অ্যাডাপ্টার 3 নম্বর অ্যাডাপ্টার দিচ্ছি। ওকে, দেখেন এই যে এখান থেকে আপনারা কিন্তু ইচ্ছা মতো ল্যান কার্ড আপনারা বাড়িয়ে নিতে পারবেন, কমায় নিতে পারবেন। ঠিক আছে, তাহলে শেষ। এবার আমি স্টার্ট বাটনে ক্লিক করব। দেখেন আমাকে আইএসওটা দেখিয়ে দিতে হবে। এখন আমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে উবুন্টু 24.04 এটাকে আমি দেখাই দিচ্ছি, চোজে ক্লিক করব, এরপর স্টার্ট করব। আমি বড় করে নিচ্ছি, আমরা দিব হচ্ছে ট্রাই অর ইনস্টল উবুন্টু। আপনারা সিডি রাইট করার পর, আপনারা যারা ফিজিক্যাল কম্পিউটার সেট আপ দিবেন, মূলত সিডি রাইট করার পর এই অপশন থেকে শুরু হবে। প্রথমে একটু সময় নিবে। ওকে, দেখেন এই যে গ্রাফিক্যাল উইন্ডো নিয়ে আমার উবুন্টুটা চলে আসছে। আমি এখন ইনস্টল করব, ইংলিশ ভার্সন সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ, তারপর নেক্সট দিব, তারপর আবার নেক্সট ক্লিক করব। কিবোর্ড লেআউটও আমার ইংলিশ থাকবে। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন দিতে বলতেছে, এটা আমরা ওয়াইড কানেকশন ইউজ করব। ওকে, ইউজ ওয়াইড কানেকশন। আচ্ছা, এখন আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে ইনস্টল উবুন্টু, একটা হচ্ছে ট্রাই উবুন্টু। অর্থাৎ এই পোর্শনে আমরা যদি ট্রাই উবুন্টু দেই, আমাদের এই সিটি থেকে আমাদের উবুন্টুটা রান হবে এবং আমরা উবুন্টু সবগুলো ফিচার দেখতে পাবো। আর যদি আমরা ইনস্টল উবুন্টু দেই, তাহলে আমাদের উবুন্টু ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। চলুন আমরা ক্লিক করি ইনস্টল উবুন্টুতে। আমরা ইন্টারেক্টিভ ইনস্টলেশন দিব, অর্থাৎ আমি নিজের যে ইনস্টলটা করব কাজ। নেক্সট। আচ্ছা, এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ডিফল্ট সিলেকশন, একটা হচ্ছে এক্সটেন্ডেড সিলেকশন। ডিফল্ট সিলেকশন মিন্স হচ্ছে এখানে সফটওয়্যার প্যাকেজ গুলো সে ডিফল্ট ভাবে নিয়ে নিবে, আর এক্সটেন্ডেড সিলেকশন হচ্ছে আমরা এখানে নিজেরা কাজ করতে পারবো। আমরা প্রথমে ডিফল্ট সিলেকশন দিয়ে শুরু করি। আচ্ছা, এটা আমরা থার্ড পার্টি সফটওয়্যার আমরা এলাও করে দিব। আচ্ছা, এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিস্ক আমরা যে সিলেক্ট করব, সেটাকে সম্পূর্ণ ডিস্কটাকে সে ডিলিট করে দিবে এবং উবুন্টুটা ইনস্টল করবে। আরেকটা হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশন,
আমরা নিজেরা নিজেদের মতো করে পার্টিশন ক্লিক করে আমরা ইনস্টলেশন করব। আমরা ম্যানুয়াল পার্টিশন সিলেক্ট করবো এবং নেক্সট দিব। এখানে দেখেন যে টোটাল যে স্পেসটা আছে মানিটার জন্য যে আমরা এলোকেট করছিলাম 40 GB, সে এটাকে নিয়ে নিয়েছে। আমরা এটাকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর প্রথমে আমরা সোয়াপ পার্টিশন করে ফেলবো। সোয়াপ পার্টিশনটা র্যামের দ্বিগুণ হবে। আমরা এখানে স্টোরেজ দিয়ে দিব, আমি যেটা 6 GB দিচ্ছি, আপনারা চাইলে এটাকে বাড়াইতে পারেন। এটা মনে রাখবেন যে এটা র্যামের দ্বিগুণ হবে। ওকে, গিগাবিট যেহেতু হয়েছে 6 GB দিচ্ছি আমরা। আচ্ছা, এরপর আমরা যেটা পার্টিশন করবো এটা হচ্ছে রুট পার্টিশন। দেখেন আমাদের দুটা মেইন পার্টিশন হয়ে গেছে। আমরা এরপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এরপর দেখেন এটা আমাদের নাম দিব, এটা কি কোন নামে, আমার নাম হচ্ছে এমডি মুরাদ হোসেন। আমি কম্পিউটার নেম দিচ্ছি। অথবা এটাকে আমরা কে নাম দিতে পারি, IT। ওকে, ইউজার নেম হচ্ছে মুরাদ, পাসওয়ার্ড আমার এজ ইউজুয়াল পাসওয়ার্ড আমি ইউজ করতেছি। আচ্ছা, পাসওয়ার্ড আমার লগ ইন করার সময় পাসওয়ার্ড লাগবে, আর আমি এখন এই মুহূর্তে এটাকে অ্যাক্টিভ ডাইরেক্টরিতে ইনস্টল মানে এটা ইন্ডিকেট করবো না। এই এখন অ্যাক্টিভ ডাইরেক্টরি কি জিনিস আমি আপনাদের নতুন কোনো ভিডিওতে আমি শেয়ার করব। নেক্সটে ক্লিক করব। আমার ডিফল্ট লোকেশন নিয়ে নিয়েছে। ওকে, রিভিউ আমার চয়েসটা সেই রিভিউ দেখাচ্ছে। তারপর আমি ইনস্টলে ক্লিক করব। ফাইনালি বেশ কিছুক্ষণ সময় নিবে, এটা আপনার হার্ড ডিস্কের স্পিডের উপর ডিপেন্ড করবে। স্লাইড শো আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা কনসোলে দেখতে পাবো কাজ সে করতেছে। ওকে, আমরা একটা চা বিরতি দিতে পারি। অটোমেটিক ইনস্টলেশন কাজ শুরু হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এরপর আমরা যখন ইনস্টলেশনের ফাইনাল স্টেপ গুলো চলে আসবে তখন আমরা ওখানে প্রসিড হবো। তো আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, আপনারা আমাদের অন্যান্য ভিডিও গুলা দেখে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের চ্যানেল, এখানে অনেক ভিডিও রয়েছে। প্লে লিস্টে যদি আমরা যাই, সিসকো টিউটোরিয়াল রয়েছে এখানে, একটা টোটাল টিউটোরিয়াল এখানে মাইক্রোটিকের মাধ্যমে কিভাবে আপনার কম্পিউটার আপনার ইন্টারনেট নিয়ে আসবেন, এবং ভিলেনের মাধ্যমে কিভাবে আপনার ইন্টারনেট ডিস্ট্রিবিউট করবেন আপনার সিসকো সুইচ হয়ে। মাইক্রোটিক 7-এর টিউটোরিয়াল রয়েছে, উবুন্টু 22.04 সার্ভারের টিউটোরিয়াল রয়েছে, এরপর উইন্ডোজ সার্ভারের টিউটোরিয়াল আছে। আপনারা যারা ডেবিয়ান কে ভালোবাসেন, ডেবিয়ানের টিউটোরিয়াল রয়েছে, আলমা লিনাক্স। ওকে, আরেকটি চ্যানেল রয়েছে আমার, এটা হচ্ছে ইজি সলিউশন, এখানেও কিন্তু অনেকগুলা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সময় নিয়ে দেখতে পারেন। তো এখন যেহেতু আমি ইজি আইটিতে আমি টিউটোরিয়াল আপলোড করছি, তো এখানে আমি একদম স্টেপ বাই স্টেপ উবুন্টু 22.24.04 এর দিয়ে আমি টিউটোরিয়াল গুলো দিব। আমাদের ফেসবুক পেজও আপনারা লগ ইন আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন। সিস্টেম ফাইল ইনস্টলেশন হচ্ছে। ওকে, গুড, ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট হয়েছে, আমরা এখন রিস্টার্ট দিব। ক্যামেরাটিকে এন্টার দিব, মিডিয়াটাকে রিমুভ করে।
এটা আবার ওপেন হবে এখন। ওকে, আমরা দেখি এখন আমাদের লগ ইন টা চলে আসবে। ওকে, লগ ইন করি, পাসওয়ার্ড দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হোম পেজ। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের টোটাল ইন্টারফেসটা। আমরা যখন উবুন্টু ইনস্টল করব, ইনস্টল করার পর এটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে নেটওয়ার্ক কনফিগার করতে পারবো, রাইট বাটন ক্লিক করে দিকে ওয়েব সেটিংস এ গিয়ে। দেখেন এখানে আমাদের দুইটা ইন্টারফেস, এখানে কিন্তু অটোমেটিক্যালি আইপি পেয়েছে। ওকে, আমরা এখানে ম্যানুয়ালি আইপি বসাবো আমাদের আইপি অ্যাড্রেস। আমি এটার আইপি দিব 20, সার্ভার নাম হচ্ছে 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.137.1। ওকে, ডিএনএস হচ্ছে 1.1.1.1 8.8.8.8। ওকে, আমরা অ্যাপ্লাই দিচ্ছি, এটাকে বন্ধ করে আবার অন করব। দেখেন এটা আমার কানেক্টেড হয়ে গেছে, এখন ইন্টারনেট আছে কিনা আমরা দেখি। এই যে আমার ভার্চুয়াল বক্সের আইপি কিন্তু আবার 137.1 গেটওয়ে, অর্থাৎ আমার এই যে ওয়াইফাই রাউটারটা আছে অথবা আমার ল্যান্ড রাউটারটা আছে, এটাকে আমি শেয়ার করেছি প্রপার্টিস এ গিয়ে শেয়ারিং। দেখেন এটা যদি আমি তুলে দেই, যেহেতু আমরা এই কম্পিউটার ভিতরে নেটওয়ার্কিং করবো, যারা ফিজিক্যাল মেশিনে কাজ করবেন তাদের এই ঝামেলা নেই। এখান থেকে প্রপার্টিস এ যাবেন, যাওয়ার পর শেয়ারিং, শেয়ারিং থেকে এই যে ভার্চুয়াল হোস্ট হলে নেটওয়ার্ক অ্যালাউ করে দিবেন। দেখেন আপনার এই ইন্টারফেসের আইপি হয়ে গেছে 1.137.1। আমরা একটা হোস্ট হলে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের এই ডিভাইসের সাথে আমরা কি কানেক্টেড। ওকে, আমরা যদি ইন্টারনেট ইউজ করি, দেখেন আমাদের ইন্টারনেট কিন্তু চলে আসছে। ওকে, তো আমি আপনাদের সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা নতুন নতুন মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আপনাদের একটা কমেন্টস এবং একটা লাইক আমাদেরকে আমাকে নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।